হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনার নাম কি নদী নদী আপু আপনি একটা অডিও কলে প্রতিবেদন করতে চান যে ছবিটা দিয়ে যে ছবিটা দিয়েছেন এটা কি আপনারই ছবি হ্যাঁ হ্যাঁ কি কারণে আসলে প্রতিবেদনে আসতে চান বা কি হয়েছে আপনার প্রতিবেদনে আসতে চাইছি কি কারণে যে বাবা মানেই মারা গেছে ছোটবেলা থেকে কাকুর কাছে মানুষ হয়েছি এখন বড় হয়েছে চাচি তো অনেক জ্বালা যন্ত্রণা করে এই বকা জকা করে আমি তো অল্প বয়সী মিলাকা পড়া করতাম যতটুক বাবা মা কাকা পয়সা গো মাই ছিলগুলা দিয়ে আমাকে লেখাপড়া পড়াইতো খাওয়া দাওয়া দিত এখন ওদের সম্পদ ছিল তারা মনে করেন দকল করে নিয়ে তারা এখন আর আমাকে লেখতে পারে না ঠিক আছে তার জন্য এখন খাওয়া পড়া দেয় না কোনো কিছু সরস সরস যায় না আমরা বয়স কত অনেক কষ্ট করে সতেরো থেকে আঠারো পড়ছে আচ্ছা আচ্ছা মা বাবা কি হয়ে মারা গেছিলো দুইজনই মারা গেছিলো হ্যাঁ বাবা মা মারা গেছে কত কতদিন হলো মারা গেছে বাবা মা মারা গেছে যখন আমার আট বছর বয়স তখন আচ্ছা পরে বাবা মারা গেছে হ্যাঁ আচ্ছা চাচা চাচির কাছে এখন আছেন হ্যাঁ লেখাপড়া বন্ধ এখন হ্যাঁ লেখাপড়া এখন বন্ধ তা চাচা চাচিকে একটা বিয়ে সাদি দিয়ে দিতে না ছাত্র ছাত্রীদের এর সাথেই তো বেশি যাবে আর ওই যে মনে করেন এই পৃথিবীর ভিতরে সবাই শান্ত বুদ্ধি থাকে আমাকে যদি এখন বিয়ে সাদি দিয়ে দেয় তাদের তো টাকা পয়সা লাগবে তাই না? তো তারা টাকা পয়সা দিয়ে আমাকে বিশা সাদি দিবে তাদের কি থাকা পয়সা দিবে না তো আচ্ছা 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 তা আপনার ঠিকানা কোথায় কিনারের বাড়ি কোথায় ময়মনসিং সিং আচ্ছা আচ্ছা ওইখানেই থাকেন

হ্যাঁ আমাজনের মধ্যে মানে আচ্ছা ব্যাগ আমরা দিয়ে দিব আর যারা দর্শক আপুর কথা শুনতেছেন সত্য গরে সহায়তিমি কে যদি বিয়ষাদি করতেছেন তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করে আপনারা আরো তথ্য আর খোঁজ খবর নিতে পারবেন আর আপুকে বলি নামাজ কালাম পড়বেন কেউ যদি ফোন দেয় যোগাযোগ করে অবশ্যই সত্য কথা বলবেন সত্যদের জীবন সাজাবেন ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইয়া আমি চাই যে আমার এই কষ্টের মাঝে আমি একজন ভালো মনের মানুষ যে আমাকে বিপদের কালে দিদি আমাকে পাশে নেয় আমি খুব খুশি হব তো আপনি ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম